নমস্কার, একটু বোধহয় দেরি হয়ে গেল আজকে। দেরি কি হয়েছে? অবশ্য দেরি হওয়ার একটা কারণ রয়েছে। কি কারণ বুঝতে পারবেন খানিকক্ষণের মধ্যেই। তবে শুরুতেই হাংলা হেসেলে সমস্ত দর্শকদের একবার স্বাগত জানাই। দেরিটা হলো কেন? আসলে এখন যিনি আসবেন, অর্থাৎ আজকে আমাদের হেসেলে যিনি রান্না করতে আসবেন, যিনি আপনাদের রান্না শেখাতে আসবেন, তিনি হ্যাংলা হেসেলের সঙ্গে কিন্তু দীর্ঘদিন ধরে অনেকেই চেনেন। যারা হ্যাংলা হেসেলের সঙ্গে যুক্ত, যারা এখানে রয়েছেন, যারা এখানে আসেন, তারা তো চেনেন। কিন্তু যারা এখানের সঙ্গে যুক্ত নন, তারা হয়তো চেনেন না। ডেকে নেব প্রথমে তাকে, তারপর রেসিপি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন অরিন্দম চ্যাটার্জি, স্বাগত জানাই তোমাকে। এসো, নমস্কার। এভাবে দেখা, সবসময় তুমি ক্যামেরার ওপারে থাকো। হ্যাঁ, আমি ওপারের লোক, ক্যামেরার সামনে। হ্যাঁ, তো এপাশে আসা একটাই কারণে যে আমরা হ্যাংলা হেসেলে প্রচুর মশলা দিয়ে প্রচুর নতুন ধরনের রেসিপি, বিভিন্ন কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, একদম সবকিছু দেখি। কিন্তু আমার হঠাৎ করে মনে হলো যে এরকম প্রচুর লোকজন আছে, মানে আমার মতো আর কি, যারা রান্না বান্নাটা একেবারেই জানেন। আছে, ঠিক আছে, তো একদম, তো ধরো এরকম কেউ, মানে যে ছেলেটা বা যে মেয়েটা বাড়িতে সেরকম ভাবে রান্না বান্না করতো না, কিন্তু পড়াশোনার জন্য তাকে একটা অন্য শহরে কিছুদিন থাকতে হবে, বছর দুয়েক তিনেক, তো সে তো কিছু খাবে। তো ম্যাক্সিমাম সময় যেটা হয়, মারা বলেন এবং তারা রাঁধে, আর না হলে ডিম ভাত অথবা ম্যাগি। একদম। তো আমার কাছে, মানে আমার বাড়িতে ধরা যাক, আমার দাদা, বিশেষ করে দাদার কাছ থেকে শেখায় রান্নাটা। দাদা একটা অদ্ভুত মাংস রান্না করে, চিকেন, চিকেন, আচ্ছা, এবং এটা প্রায় তো কিছু লাগে না। হ্যাঁ, আমি তো সেটাই দেখছি, মানে আমি যখন নিলাম, এসে দেখলাম মাত্র দু তিনটে জিনিস, মানে তুমি বলো একবার কি কি লাগে সেটা বলো। হ্যাঁ, ধরো এখানে আমরা চিকেন নিয়েছি 500 গ্রাম, ঠিক আছে, তার সঙ্গে টক দই, এটা আছে আমার কাছে 200 গ্রাম, রসুন পেস্ট, এটা ওই গোটা কুড়ি মতো রসুন নিয়ে আমরা নিয়েছি, পেস্ট করে নিয়েছো, নুন আছে, আর এটা তো শুকনো লঙ্কা আছে, ব্যাস ব্যাস, এটা আমরা রান্না করব সাদা তেলে। সাদা তেলে আমার খুব অল্প লাগে, অল্প লাগবে, মানে এত সুন্দর একটা রেসিপি যেখানে উপকরণ নেই বললেই চলে, একটা নিশ্চয়ই নাম আছে। যেহেতু এই রান্নাটা তাদের জন্য, মানে যারা সেই অর্থে রান্না জানেন না বা তাকে হেল্প করার মতো কেউ নেই, তো এটা বেস্ট নাম হচ্ছে ব্যাচেলার্স চিকেন। ব্যাচেলার্স চিকেন, মানে শুধু ব্যাচেলারদের জন্য নয়, তো শুধু ব্যাচেলারদের জন্য নয়, কিন্তু ব্যাচেলাররা খুব সহজে রান্না করে নিতে পারবেন, সহজে রান্না করে নিতে পারবেন, এক্স্যাক্টলি ওনাদের কথা মাথায় রেখেই করা হয়েছে। তবে ব্যাচেলার কেন, সকলে রান্না করে খেতে পারেন, কারণ এর মধ্যে খুব একটা ম্যাজিক আছে রান্নাটার মধ্যে। হ্যাঁ, ম্যাজিক ঠিক নয়, আমি শুরু করি বলছি তোমাকে, একদম এটার জন্য আমাকে ম্যারিনেট করতে হবে বিষয়টাতে। ম্যারিনেট মানে তোমার একটা বোল লাগবে, নাও। তো আমরা বোলটা নিয়ে নিলাম, এবার এটাতে আমরা আমাদের মাংসগুলো সব দিয়ে দেবো। আচ্ছা, আমরা যেটা করব সেটা আমরা ধুয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, ধুয়ে রেখেছি, এবার এটাকে আমরা একটু ম্যারিনেট করব। আচ্ছা, এই ম্যারিনেটটা করে আমরা এটাকে রেখে দেবো এই মিনিট 15 মিনিট পর। এটাকে বাইরে রাখতে হবে না ফ্রিজে রাখতে? এই নরমাল একদম বাইরে, বাইরে রেখে। হ্যাঁ, ঝামেলাই নেই। আচ্ছা, 500 গ্রাম চিকেন, 200 গ্রাম দই, 200 গ্রাম দইটা আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। আচ্ছা, পুরো দইটাই আমরা দিয়ে দিচ্ছি। সঙ্গে দিচ্ছ নিশ্চয়ই আদাটা, এই রসুনটা দেবে? রসুনটা দেবো, রসুন এখানে 20টা রয়েছে, পুরোটাই দিতে হবে তো? হ্যাঁ, পুরোটাই, পুরোটাই দিয়ে দিচ্ছ। মোটামুটি 1.5 চামচ মতন, 1.5 চামচ মানে টেবিল স্পুনের 1.5 চামচ। আচ্ছা, এছাড়া দিচ্ছ কি? আর কিচ্ছু দিচ্ছি না, এগুলো কিচ্ছু মিক্স করবে না, কিচ্ছু মিক্স করছি না, এই দুটোকে আমরা একটু ভালো করে মিক্স করব এখানে। যাতে দইটা সঙ্গে আরো ভালো হয়, দইটার সাথে যদি তুমি এই রসুনটাকে আগে মিক্স করে নাও, করে নিয়ে তার মধ্যে এটাকে দিয়ে দিলে। আচ্ছা, একই আর কি, মিক্সটা করা ভালো করে, মিক্সটা যাতে ভালো মতো হয়, হয় এটাই একটু দেখার। একটুখানি আর মাংসটাকে না, মানে গা গুলো বেশ চিড়ে চিড়ে দেবে তার ভেতরে, যাতে এটা ভালো করে ঢোকে। হ্যাঁ, আচ্ছা, তুমি এটা বলছিলে দাদার কাছ থেকে শিখেছো? হ্যাঁ,
দাদা বহুদিন ছিল নিজে বাইরে, হঠাৎই একদিন আমরা আমাদের আসলে জয়েন্ট ফ্যামিলি তো সারাক্ষণ কিছু না কিছু লেগে থাকে বুঝলে। আচ্ছা বাড়িতে অনুষ্ঠান বা মানে এই গেট টুগেদার ওরকম নয়, মানে সকালে অফিসে এসেছি হঠাৎ করে একটা মেসেজ পেলাম, মানে রাত্রিবেলা এটা খেলে হয় না, মানে সবসময় যে মানে মানে বিরাট কিছু খেতে হবে এরকম না, এবার ডিমের ডালেই হবে হয়তো। আচ্ছা হ্যাঁ, কিন্তু সেটা সবাই মিলে খাও, এই দেখো আমাদের ম্যারিনেট হয়ে গেল, এবার এটাকে আমরা একটা হালকা চাপা দিয়ে রেখে দিতে হবে, রেখে দেব একটা প্লেট দিই তোমাকে আমি, এখানে তোমাদের কাছে সব কিছু আছে কোনো চাপ নেই, এটা একটু 10 মিনিটের জন্য আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম আর কিচ্ছু নেই, ম্যারিনেট করতে বসিয়ে দিই এখন আমরা। হ্যাঁ আমাদের মোটামুটি মিনিট সময়, হ্যাঁ তো 15 মিনিট সময় আমাদের ছিল, তার মধ্যে কিন্তু মোটামুটি হয়ে গেছে, সাদা তেলে করছো, তোমার কাছে যদি বাটার থাকে তুমি বাটারও দিতে পারো, আর না হলে একটু সাদা তেল থাকলে অল্প একটু তেল জাস্ট দিয়ে এটাকে গরম করে নাও, একটু গরম হোক তেলটা, মানে আমি বলতে পারি যে তোমার মানে আড্ডা মারার জন্য শর্টকাটে রান্না করার জন্য একদম এর থেকে ভালো প্রিপারেশন আর হয় না, একদম মানে আমি যে উপকরণগুলো দেখে তাই মনে হচ্ছে। হ্যাঁ এবারে সময়টাও একটা ম্যাটার করে। হ্যাঁ এবার ধরো মানে ধরো যারা ধরো ব্যাচেলার যারা বাইরে থাকেন অনেক সময় তো তারা বাড়িতে শুকনো লঙ্কাটা রাখেন না খাবার জন্য, সেখানে কাঁচা লঙ্কাটা ইউজ না করে যদি গোলমরিচটা ইউজ করে সেটাও হবে, একই জিনিস একই জিনিস, হ্যাঁ তবে টেস্ট একটু আলাদা আলাদা হবে, আলাদা হতে পারে একটু আলাদা হবে, আর যেমনটা বললে যে তেল না থাকলে একটু বাটার দিয়ে করে দিতে পারে, কোনো অসুবিধে নেই সেই ক্ষেত্রে, আর একদম আর কি হয় তোমার ধরো দুটো তুমি শুকনো লঙ্কা দিচ্ছ, এই দুটো ওখানে দুটো না আমি টোটাল একটু ঝাল ঝাল করি, সবাই এখানে খাবো মোটামুটি। আচ্ছা অরিন্দম বললাম যখন শুরুতে, অরিন্দম তো ভালো নাম কিন্তু হেঁশেলে আমাদের হ্যাংলা হেঁশেলে যে নামে পরিচিত অরিন্দম বলে কিন্তু অনেকে নাও চিনতে পারে তাই না, পাপাই বললে সবাই চিনবে, তো সেখানে আমাদের হেঁশেলের যে দাম সেটা কিন্তু পাপাই, পাপাই দা বলেই এখানে সবার সঙ্গে পরিচিত, অরিন্দমটা ভালো একটা নাম তো সকলের থাকে সেটা। আরেকটা পাপাই দার যেটা খুব ভালো গুণ বা ভালো একটা দিক সেটা হলো রান্নার গন্ধ শুনে বলে দিতে পারে সেটাতে নুন হয়েছে কিনা, আচ্ছা তাই না, এটা তো আচ্ছা আবার কি এটা তো আমরা দেখি সবসময় গন্ধ শুনেই বলতো না না নুন ঠিক আছে, এটা এটা কিন্তু সচরাচর দেখা যায় না, মানে রান্নায় পটু কিন্তু যারা পটু হয় তারাই কিন্তু এটা পারে, না আমি পটু নই রান্নাটা আমার আমি মোটামুটি রান্না করি না সত্যি কথা বলতে, কিন্তু বুঝতে পারো কিন্তু আমি খুব ভালো মানে মানে খাদ্য রসিক আর কি, মানে খেতে ভালোবাসি আমি, আচ্ছা তো যার ফলে না ওই ওটা হয়ে যায় একদম। আচ্ছা এবারে তুমি পুরো জিনিসটাই পুরো জিনিসটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, ব্যাস আমাদের যেটা করণীয় ছিল সবটাই শেষ, সবটাই শেষ আর কিছু আমাদের করণীয় নেই, করণীয় নেই, এবার যা হবে এটা নিজে নিজেই হবে, মানে হবে আর চিকেন হতে খুব একটা বেশি সময়ও লাগে, সময়ও লাগে না, এটা ধরো এটাকে আমরা একটু ভালো করে মিশিয়ে দিলে মারিয়ে মিশিয়ে দিলাম, এবার দেখো এই যে তুমি দেখো এখনই একটা তুমি ভালো গন্ধ পাবে, গন্ধ পাচ্ছি আর যে দইয়ের যে জলটা সেটা একটু ছাড়ছে, একটু ছাড়ছে, এবার এটা দিয়েই বোধহয় পুরোটা সেদ্ধ হবে, একদম এর মধ্যে তুমি জল দেবে না, তোমার কিছু দেখার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, তুমি হলুদ তো দেব না আমরা, কিচ্ছু দেবে না শুধু, এবার একটু ফুটে গেলে এর মধ্যে নুনটা দিয়ে দিবে, আচ্ছা নুনটা প্রথমে দিচ্ছ না তুমি, একটু ফুটু ফুটলে আমরা নুনটা দেব, এটা কি বাড়িয়ে দেব না কমে, না 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 একটু কম আছে হবে, খুব হাই টেম্পারেচার আমরা করব না, আচ্ছা মানে যারা গ্যাসে করবেন তারা একদম সিম করে দেবেন, হ্যাঁ মানে একটু কম আছে করতে হবে, এটাকে ফুটতে আমরা দিয়ে তাহলে এটাকে আমরা ঢাকা দিয়ে দিই আপাতত, এবারে কতক্ষণ এটাকে এরকম আমরা সময় দেব এটা হওয়ার জন্য, দেখো চিকেনটা করাতে হতে একটু সময় লাগে, তারা বলবে আমরা কি করব, তো আপনাদের যা কাজ আছে আধ ঘন্টা যেগুলো করতে পারবেন, কারোর সঙ্গে ফোনে গল্প সেটা করতে পারেন, বাড়িতে কেউ এলো তার সঙ্গে আড্ডা সেটা করতে পারেন, কেউ কাজ গুছিয়ে নিতে পারেন, যা কাজ সমস্তই আধ ঘন্টায় করে নিন, আধ ঘন্টা সময় এরকম ভাবে একদম সিম করে গ্যাসে চাপা দিয়ে রেখে দেবেন, তারপরে কিরকম হলো ব্যাচেলার্স চিকেন সেটা জানতে আমাদের আধ ঘন্টা অপেক্ষা তো একটু করতে হবে, তারপরে আবারও ফিরবো।
দেখার কিছু নেই এটাতে, এটা একটু নুনটা দেওয়া বাকি ছিল না, একটু দিইনি। আমার আন্দাজ মতো দিচ্ছি, কম বেশি হলে সেটা পরে আবার অ্যাডজাস্ট করে নেওয়া যেতে পারে। এত চটজলদি চিকেনের রেসিপি আমি তো দেখিনি এর আগে, সিরিয়াসলি দেখিনি। আমি সিরিয়াসলি বলছি, এবার বাড়িতে লোকজন এলে বসিয়ে দিয়ে আড্ডা ফাড্ডা মেরে চিকেনটা নামিয়ে নিয়ে দিও, আমার মনে হয় না তোমার লোকজন খারাপ বলবে। আর নামটাও না বেশ ইন্টারেস্টিং, ব্যাচেলার্স চিকেন। আহা, তুমি বল তাদের জন্য এর থেকে ভালো সহজ চিকেনের রেসিপি আর হয় হয় না, কেউ নেই বাড়িতে কি করবে। একটা হলুদ হলুদ একটা আভা এসেছে, এটা এটা কেন বলো তো, এটা ওই রসুনটার জন্য, রসুনের জন্য। আচ্ছা, মানে যেহেতু তুমি হলুদ দাওনি কিন্তু না, আর অল্প একটু তেল আছে তো, দেখো পাশে তেলটা কি হয় চিকেন পিকে না একটুখানি তো তোমার মানে ওই চর্বি ফড়ি গুলো থাকে, সেটা একটু গলেছে, সেটা একটু গলেছে। এটা একদম চিকেনের তুমি অরিজিনাল টেস্টটা পাবে, ছোট যদি মুরগি হয় না তাহলে আরো ভালো, আরো সুন্দর। আচ্ছা, এবারেও আরো খানিকটা সময় দিতে হবে, একটু কম করে দেবো না, এটাই থাকবে। হ্যাঁ, মানে এবার আরো খানিকটা সময় দিতে হবে, তখন ততক্ষণ আমরা বাকি আমাদের চাটা শেষ করি, শেষ করি তারপরে আবারও ফিরবো। আপনারাও কাজ থাকলে সেটা আপনারা সেরে নিন। 20 মিনিটের জায়গায় 25 মিনিট হয়ে গেল কিন্তু। হ্যাঁ, আমাদের এটা বাহ, করণীয় নেই, এগুলো সরিয়ে দাও, দিয়ে দাও আমাকে এদিকে, তৈরি। হ্যাঁ, আর কিছু করতে হবে না, এটা দি ব্ল্যাকটা। হ্যাঁ দাও। ওকে, রংটা তো বেশ হয়েছে। যারা একটু ডায়েট করেন, মানে একটু নয় যারা ডায়েট করেন তাদের জন্য তো এই আইটেমটা খুব ভালো, মানে ব্যাচেলার্স চিকেন, দই রয়েছে ডায়েটের মধ্যে, দই থাকেই, অর্থাৎ দই খানি, আর তো কিছুই নেই, একটু রসুন রয়েছে বাস, আর কিছু না। তো যারা ডায়েট করছেন তারা চিকেন যদি খেতে চান বাড়িতে তাহলে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আর নর্মালি যারা রান্না করতে এতটা সময় কেন দেব, তাদের জন্য তো একদম অ্যাপ্রোপ্রিয়েট রেসিপি। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে সেটা আমি বলতেই পারি, খেতে কেমন সেটা কিন্তু একটু পরে বলতে হবে। আচ্ছা, গ্রেভিটা কি তুমি ওপরে দেবে, তাই তো? এক্স্যাক্ট, এটা নিয়ে নাও। আচ্ছা, এটা ভাতের সঙ্গে তো নয়, রুটি বা পরোটা? রুটি পরোটা তৈরি আমাদের আজকের স্পেশাল রেসিপি ব্যাচেলার্স চিকেন। নামটা আমার বড্ড ইন্টারেস্টিং লেগেছে, খেতে কেমন হয়েছে সেটা একটু পরেই আমি বুঝতে পারবো বা আমরা বুঝতে পারবো এখানে যারা আমরা রয়েছি। কারণ অন্যদিন কি হয়, ক্যামেরার ওপাশে থেকে সমস্তটা গাইডেন্স দিয়ে কীরকম হচ্ছে খাবার দাবার সব কিন্তু এই করে, এবার আজকে যেহেতু ক্যামেরার সামনে ওগুলো কিছু করতে পারছে না। তো তবে চিকেনটা অসম্ভব ভালো একটা চিকেনের রেসিপি কিন্তু আমাদের উপহার দিয়েছে এবং আপনাদেরও উপহার দিয়েছে, তাই আপনারা যারা পর্দার ওপারে বা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো ব্যাচেলার্স চিকেন কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, মানে মাস্ট ট্রাই। এটা সময় যেহেতু লাগছে না, চিকেন খেতে ভালোবাসেন না এমন লোক খুঁজে পাওয়া দেয়, যারা একদম নিরামিষ খান তাদের কথা আলাদা, যারা আমিষ খান তারা মোটামুটি চিকেন ভালোবাসেন, তাই ব্যাচেলার্স চিকেন একবার বাড়িতে ট্রাই করুন, করে কেমন হলো জানান। কারণ অরিন্দম বা ওরফ পাপাইয়ের এই রেসিপি কিন্তু আমাদের এখানে তো হিট, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তোমাকে সত্যি কথা বলতে এটা না বাচ্চারাও খুব ভালো খায়, যেহেতু ঝাল সেরকম থাকে না, থাকছে না আর অত স্পাইসি নয়, হুম হুম, তো বাচ্চারা একদম চেটে ফুটে খায়। তো আমার মনে হয় যারা বাড়িতে এটা বানাবেন আপনারা ছোটদের জন্য বানাতে পারেন এবং এটা হিট। সেটাই, তোমাকে তো থ্যাংক ইউ বলার কিছু নেই কারণ এটা আমাদের সকলের, যদি আপনারা এটা বানান তাহলে একদম। তবে তোমার কাছ থেকে এরকম আবার চটজলদি এরকম একটা এরকম সুন্দর রেসিপি আবার কিন্তু একদিন নেব।
হ্যাঁ ঠিক আছে তো মানে এরকম কথা রইল কিন্তু আবার একদিন তোমাকে আমাদের হেশেলের এই সামনে এসে আরেকটা রেসিপি উপহার দিতে হবে ওকে আর আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে একটা কথা সব সময় যেটা আমি বলি আমাদের ইউটিউব যে চ্যানেল রয়েছে হ্যাংলা হেশেলে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে আমাদের ব্যাচেলার্স চিকেন কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই চাই এছাড়া আমাদের ভিডিও নিয়ে বা আমাদের এই অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটাও জানাবেন খুব ভালো থাকবেন আর এভাবেই সঙ্গে থাকবেন নমস্কার নমস্কার